দেশীয় দুগ্ধ শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ এটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে একটা প্রচলিত প্রবাদই আছে যে দুধে ভাতে সুখে থাকো। আমরা যদি কৃষক লেভেলে প্রচুর পরিমাণে ট্রেনিং এর ব্যবস্থা করি, শুধু পশু পালনের উপর ট্রেনিং না, ইভেন গুড মিল্কিং কালচার, হাইজেনিক ওয়েতে মিল্কিং করার জন্য যে ট্রেনিং, এটাও যদি আমরা ট্রেনিং করি, তাহলে আমাদের কোয়ালিটি অফ দ্য মিল্ক প্রোডাক্টটা কিন্তু বাড়বে। আমাদের অনেক চর এলাকা আছে, যে চর জেগে উঠছে নোয়াখালী এলাকায়, সেখানে আর্মি কিন্তু 100,000 নিছে তারাই গবাদি পশু পালনের জন্য। এরকম আরও অনেক জায়গা আছে, লক্ষ্মীপুর আছে, চাঁদপুর আছে, আমাদের মুন্সিগঞ্জ আছে, বরিশাল আছে, এইসব চর জায়গা, এইগুলো যদি সরকার সরকারিভাবে হোক অথবা যারা প্রাইভেট সেক্টর আছে তাদেরকে যদি এটা লিজ হিসেবে দেয়, তবে এখানে অনেক গরু পালা যায় এবং এখান থেকে অনেক দুধ পাওয়া যায়, মাংস পাওয়া যাবে। খামারিদেরকে প্রায়োরিটি বেসিসে তাদেরকে ঋণ দিবে স্বল্প সুদে, তাদেরকে দেখাশোনা বা তাদের পরিচালনার জন্য ইয়ে করতে হবে, এবং আপনারা যেটা বলেছেন জেলা পর্যায়ে ব্যবস্থা করার জন্য, ট্রেনিং এর ব্যবস্থা করার জন্য আমি বলবো জেলা না, জেলা থেকে উপজেলা পর্যায়ে যেতে হবে। সবচেয়ে বড় যেটা কাজটি যেটা করা উচিত সেটা হলো প্রোডাক্টিভিটি যাতে বাড়ে খামারি পর্যায়ে, সেটা দেখতে হবে, এবং উৎপাদন ব্যয় যাতে কমে। আমার এখানে পশু বিমা একেবারেই সম্পূর্ণ নতুন একটা বিষয়, সেই জন্য আমরা 100,000 টার্গেট করে আমরা একটা পাইলটিংয়ে যাব এবং তার রেজাল্টের উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা এই কার্যক্রমটাকে আমরা নিয়ে যাব। যেই বিষয়টা ওনাদের তরফ থেকে আসছে যে বিদ্যুৎ বিল, পানির বিল, এগুলাতে যে কৃষি শিল্প হিসাবে যেন এটার ট্যারিফটা নির্ধারণ হয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বাণিজ্যিক ট্যারিফ এখন পর্যন্ত চলমান আছে। আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা ওই আন্ত মন্ত্রণালয় মিটিংও আমরা করেছি এবং আমরা এটা করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে এগুলো যেন অবশ্যই কৃষি সেক্টরের ন্যায় যেন এটার ট্যারিফটা নির্ধারণ হয়।